মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতে লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব। সেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতে লিখে রেখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো। তুই যখন ছোট্ট ছিলি একবার তোর খুব জ্বর এসেছিল, আমি তিন রাত ঘুমোতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানা শোয়ালেই তুই কেঁদে উঠতিস। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে, কিন্তু আমি পারিনি, সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা। তোকে যখন রাতে যখন বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতিস, তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর ভেজা জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমার সংসারটা চালাতে হয়েছিল, একটা ডিম ভেজে দু টুকরো করে তোকে দুবেলা খেতে দিতাম, এখনও দিনও গেছে শুধু লবণ দিয়েও ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে আমি বুঝতে দিইনি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে, কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো একটা খাতাও শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা কেন লিখে গেলাম, সে কথা চিঠিটা শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবি। তুই যখন বড় হলি, একটা চাকরি পেলি, এর কিছুদিন পর বিয়ে করলি, সেই সময়গুলোতে আমি তোদের নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু তারপর তোর মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো, সেদিন তুই আমাকে জিজ্ঞাসা করেছিলিস আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটা ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত, কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে, তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি, তুই বলেছিলি একটু বয়সে এমন একটু আধটু ব্যথা হয়, ওষুধ খাওয়া লাগবে না, এমনই ঠিক হয়ে যাবে। আমি বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফোসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো, কতদিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে, কখন আসিস কখন চলে যাস কিছুই দেখতে পেতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। জানিস খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলেও তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না। যখন তুই আমার কোলে পায়খানা করে দিতিস তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতিস তখন নাকে রুমাল দিয়ে আসছিস কেন রে খোকা, আমার শরীর দিয়ে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে।
তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলিস, আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা আমি পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল, তাতে যদি তোর ঘৃণা করে, তুই যদি আর না আসিস, এই ভয়তে তোকে বুকে নিতে পারিনি সেদিন। কখনো আমাকে একবারও জিজ্ঞাস করিস নি মা, তোমার কিছু খেতে মন চায়? খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না। খোকা, আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি? খোকারে, তুই কি পারতিস না আমাকে তোর কাছে রাখতে? খোকা, তুই কি পারতিস না আমাকে একটা কাপড় কিনে দিতে? খোকা, তুই কি পারতিস না আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম, অনেক দিন পর পর হলেও তোকে দেখতে পারতাম। খোকা, কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তুই কখনোই বুঝতে চাসনি। খোকা, তোকে একটি শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানরা যাতে এরকমটা না করে। এরকমটা করলে যে আমি উপর থেকেও শান্তি পাবো না বাবা। ভালো থাকিস। ইতি তোর মা।